আপনি বোধহয় শুনেছেন আমি মায়ের আদেশে দক্ষিণেশ্বরে মায়ের মন্দির প্রতিষ্ঠা করছি। আপনি যদি মায়ের মুক্তি করার ভার নিজে নেন তাহলে আমি খুব নিশ্চিন্ত হব। দেখুন রানীমা, আমি একজন অত্যন্ত সাধারণ এবং সামান্য ভাস্কর, তবে মায়ের মূর্তি গড়ি আমি, তাই আমার ধর্মাধর্মের ভয় প্রবল। হ্যাঁ, আমি শুনেছি আপনার মন্দির স্থাপন করার কথা, আর এও শুনেছি যে সে মন্দির ধর্মানুসারে তৈরি হচ্ছে না। লোকমুখের কথা শুনে বিচার করবেন না সবসময়। আমি যে আপনার যোগ উদ্যমূর্তি দেখেই সিদ্ধান্ত নিয়েছি আমার জগদীশ্বরের মূর্তি আপনি তৈরি করবেন। ধর্মের বিচার কি আর অত সহজে হয়? দয়া করে আমাকে পিড়িয়ে দেবেন না। আমি আপনার ক্ষমা প্রার্থী রানীমা। হাতে আমার এখন অনেক কাজ, এই মুহূর্তে কোনো নতুন বায়না নেওয়া যে আমার পক্ষে সম্ভব নয়। আমায় মাফ করবেন। আমি বলি কি, আর একটিবার চিন্তা করে দেখলে হতো না? আর তো চিন্তার কোনো অবকাশ রইল না। আপনি বলুন, আপনার মায়ের মূর্তি গড়ার জন্য অন্য কোনো কারিগর দেখে নিন। নবীন ভাস্কর এই মূর্তি গড়তে পারবে না। নবীন ভাস্কর এই মূর্তি গড়তে পারবে না। আমায় ক্ষমা করবেন। মল্লিক মশাই, আগে পালকি তৈরি করতে বলুন, আমি ফিরব। আমি শুনেছি আপনার মন্দির স্থাপন করার কথা, আর এও শুনেছি যে সে মন্দির ধর্মানুসারে তৈরি হচ্ছে না। নবীন ভাস্কর এই মূর্তি গড়তে পারবে না। আবার ব্যর্থ হল সেই দম্মাধম্ম বিচের, সেই বাউনদের নিষেধ পথের কাঁটা হয়ে দাঁড়ালো। আজ অমাবস্যা যে পড়ছে, তোমার পুজো আজ, এমন কি কেউ নেই যিনি সকলকে কইবেন এসব ধম্ম অধম্ম সব তুচ্ছ? আসল হলো ভক্তি দিয়ে পুজো করা, তেমন কোনো ভক্ত কি তোমার নেই মা যিনি সকলকে আলো দেখাতে পারে? মৃত্যুর বাড়িতে বেরিয়ে এ কোন পথে চলে এলুম গা? কিছুই তো তাওর করতে পারছি নে। জামা পুকুরের পথটা কোন দিকে? পাড়া গায়ের ছেলে এ কলকাতে শহরের পথ ঘাট রপ্ত করা কি অতই সহজ? তাই আজ আবার অমাবস্যা, অন্ধকার রে বাবা। ফিরতে কত দেরি হচ্ছে, দাদা তো খুব চিন্তে করছে, কি করি কি করি গো? চেঁচিয়ে নোক ডাকবো? কি গো, কেউ আছো নাকি গো? শুনতে পাচ্ছ? সারা দাও না।
না, সব দোষ হলো গিয়ে আমার। আজই তোকে মিত্তির বাড়িতে রামায়ণ পাঠ করতে হলো রে গদাই। কি গো, কেউ শুনতে পাচ্ছ নে? কি গো, এদিক পানে এসো নে, একটু একটু আলো দাও নে গো, একটু পথ বাতলে দাও। তুমি কে গা? এই আধার রাতে কুচি মেয়ে একা একা ঘুরছো, তুমি তাকো কোথায়? তোমার ঘর কোনটা? কার সঙ্গে এসেছো বলো তো? ওবে, তুমিও কি আমার মতো পথ হারিয়েছো নাকি? আমি আমি হারাবো কি করে গো? আমি হারালে পথ দেখাবে কে? আমি যে সকলকে পথ দেখাই গো। মানে তুমি কি কইছো আমি কিছুই বুঝতে পারছি না। বলছি যে আধারে পথ দেখানোই আমার কাজ গো। যেমন তোমায় দেখাচ্ছি। কোনকিতা শহরে বুঝি এসব কাজের জন্যও লোক থাকে? পথ হারানো মানুষকে বুঝি আলো দেখায় তারা? তুমি হাসছো কেনে গা? হাসছো কেনে? হাসছি কি আর সাধে? তুমি বাপু আমার কথাটা বুঝতেই পারলে না। তবে বুঝবে বুঝবে সময় আসুক, তখন ঠিক বুঝবে আমি কে, কেমন আলো দেখাই আমি। এখন চলো তো বাপু, তোমায় এগিয়ে দিয়ে আসি, এসো আমার সঙ্গে এসো, সাবধানে এসো, খুব আধার, এসো। এসো দেখি, তাড়াতাড়ি পা চালাও, আমার ঢের কাজ বাকি। যাচ্ছি গো, যাচ্ছি। ওই দেখো, ওইদিকে সোজা গিয়ে তোমার ঘর, যাও। ও ঘরে ফিরবে? আধারেই তো আমি চলাফেরা করি গো। তুমি আর দেরি করো না, যাও। হ্যাঁ, যাই যাই। এই নাও, এই নাও, এই পলটা নাও। মিত্তির বাড়ির ছোট গিন্নি জোর করে দিলে। নাও গো, নাও নাও। শুধু একখানা পলে তো হবে না, তোমার কাছে আমি আবার আসব, তোমাকেও আসতে হবে আমার খোঁজে।
তখন আমি বলবো আমার কি চাই। এসব কি বলে গেল? আমি আমি বাপু আবার এত হেয়ালি বুঝিনি। আমি যাই, আমি যাই। ওদিকে দাদা নিশ্চয় খুব চিন্তা করছে। আমি যাই। দাদা, ও দাদা গো, এসেছিস তুই? হ্যাঁ দাদা, হে পড়েছি আমি। দাদা আজ বাইরে খুব আধার, আমি তো পথ হারিয়ে ফেলেছিলাম গো। সে কি রে, পথ হারিয়ে ফেলেছিলি? তা তোকে পথ দেখালো কে? হ্যাঁ, সে এক কান্দি দাদা, সে এক কান্দি। একটা ছোট মেয়ে বুঝলে তো ওই পিদিমাতে যাচ্ছিল, ওই ওই পশ্চিমের দিকে যে জঙ্গল সেই পথ দিয়ে, ওই পথ দিয়ে তো আসছিলাম আমি। ওদিকে তো শ্মশান রে, তুই ওই পথে কেন গেছিলি? এই দেখো, বললুম তো পথ হারিয়ে ফেলেছিলুম তো। ও, কিন্তু এত রাতে একটা ছোট্ট মেয়ে ওখানেই বা কি করছিল? এরকমটা তো বড় হওয়ার কথা নয়। আচ্ছা আচ্ছা গদাই, ওই ছোট্ট মেয়েটা তোকে পথ দেখানোর পর কোন দিকে গেল? কথাখানা তো ঠিকই বলেছো দাদা, ওই মেয়েটা তো আমাকে পথ দেখিয়ে ওই যেদিক দিয়ে এসেছিল আবার সেই দিকে চলে গেল। ও দাদা গো, আমাকে রক্ষা করতে গিয়ে তার আবার কোনো বিপদ হলো না তো? এই তো এই তো তুই আমার চিন্তায় ফেলে দিলি। গদাই তুই 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 ফলার মাখ, আমি দেখি দারোয়ানজিকে নিয়ে গিয়ে একবার ঘুরে আসি। হ্যাঁ সেই ভালো, সেই ভালো। যদিও যদিও সে আমাকে কয়েছে সে আবার আসবে, তবু একবার দেখে আসা ভালো গো। জানো তো আজকে মিত্তির বাড়ির গিন্নি আমার জোলাতে জোর করে অনেক ফলমূল পুড়ে দিয়েছে। আমি ওই মেয়েটিকে বললুম ওই ফল নিতে, কিন্তু সে নিলে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, তুই তুই ফলারটা মাখ। হ্যাঁ আমি আসছি, আমাকে এসেই আবার এক্ষুনি বেরোতে হবে। জানিস গদাই, আমার এক পুরনো যজমান আমাকে ডেকেছেন, তিনি অমাবস্যা কাটার আগেই পুজোটা সেরে ফেলতে চান, দক্ষিণাও ভালোই দেবেন। মা বলছিলেন কামার পুকুরের গোয়াল ঘরটা একেবারে ভেঙে পড়ে আছে, যদি কিছু বেশি টাকা পাঠাতে পারি তাহলে তাহলে রামেশ্বর সারিয়ে নেবে খন। আচ্ছা আচ্ছা গদাই গদাই, আমি আসি। হ্যাঁ আমি আসি। দেখলে তো দেখলে তো, এই পুজো আচ্চার মধ্যেও কেমন টাকা পয়সার কথা তুললো দাদা। আমার তো আবার টাকা পয়সার কথা ভাবলেই শরীরে কাঁপন দেয়, হাত বেঁকে যায়। টাকা পয়সা ধরবো কি? ও বাবা বাবা রে, আমাকেও তো কতদিন পর থেকে লোকজন দক্ষিণে দেবে। না রে গদাই, কোথাও তো কাউকে দেখলুম না রে। আমার মনে হয় মেয়েটা ঠিক মতোই পৌঁছেছে। শোন না, তুই এক কাজ করিস, কাল সকালবেলা তুই গিয়ে বরং ওদিকটা দেখে আসিস। আমি তো কাল সকালে থাকবো না। হ্যাঁ সেই ভালো, সেই ভালো, সেই ভালো। ও দাদা, হ্যাঁ দাদা, তুমি তুমি বসো, তুমি বসো, আমি আমি তোমার জন্য ওই কাবার নিয়ে আসি গো। দে না গো দাদা, নাও খাও খাও। গদাই, মিত্তির মশাই বলেছেন তোকে মাসে 2 টাকা করে দেবেন। আমি তো হ্যাঁ বলে দিয়েছি, তুই রাজি তো? ও দাদা দাদা গো, এসবের মধ্যে আবার টাকা পয়সার কথা কেন গে দাদা? এই টাকা পয়সার কথা শুনলেই আমার যে আবার শরীর খারাপ লাগে। বোঝো কাণ্ড, টাকারও তো দরকার রে কথাই।
তো একা না হলে যে সংসার চলে না রে। ও দাদা, দাদা গো, টেকা দিয়ে কি হবে গো, টেকা দিয়ে কি হবে, সংসার চলে ঈশ্বরের ইচ্ছে। মানুষ তো কেবল ওই টেকা টেকা করেই মরল, টেকা দিয়ে কি হবে গো, টেকা দিয়ে কি হবে, টেকা দিয়ে কি ঈশ্বরকে পাওয়া যাবে। কি হলো রানীমা, আপনি এত রাতে এই গভীর জঙ্গলে হঠাৎ পালকি নামাতে বললেন? আপনি এক কাজ করুন দেওয়ান মশাই, আপনি একজন নেটেলকে আমার কাছে রেখে বাকি সকলকে নিয়ে এখান থেকে চলে যান। আমি আজ রেতে মায়ের দর্শন না করে ফিরব না। সবই বুঝলাম রানীমা, কিন্তু আমরাও না হয় আপনার সঙ্গে থাকি, এরকম অমাবস্যার রাতে আপনি না, আপনি সকলকে নিয়ে বাড়ি ফিরে যান। আমি আজ একাই মায়ের সম্মুখে যাব, সামনেই গঙ্গা, গঙ্গা চান করে আমি মায়ের দর্শন করব। কিন্তু বাড়ির তো সবাই খুব চিন্তা করবে। আপনি এবার আসুন দেওয়ান মশাই। আর বাড়িতে গিয়ে সকলকে কইবেন কারো চিন্তা করার কোনো প্রয়োজন নেই, আমি আজ সারা রাত মায়ের পুজো করব। আসুন। যেমন আপনার ইচ্ছা রানীমা। শোনো, তুমি সর্বক্ষণ রানীমার সঙ্গে থাকবে, আর বাকিরা আমার সঙ্গে এসো। আসি রানী। তুমি আমার সাথে এসো। তুমি এখানেই দাঁড়াও। জয় মা মুন্ডা মালিনী, জয় কালী, জয় মা মুন্ডা মালিনী, মুখে দিবিয়ে কালিকায় নমোস্তু তে প্রত্যালীঢ মহাঘোরে মূর্ধমালা আমি এখানে এলুম কি করে? এ তো সেই জঙ্গলের পথ যে পথে আমি ভুল করে চলে এসেছিলাম।
জানো তো, দাদা আমায় কয়েছিল দিনের বেলা এসে তোমার খোঁজ করতে। আমি ঘুমিয়ে পড়েছিলুম, দাদাও তো ঘরে নেই, তাহলে তাহলে আমি এখানে। আজ রাতে তুমি যদি আমার খোঁজ না করো তাহলে কি চলে গো? আমি তো তোমার জন্যই অপেক্ষা করে আছি গো। আমার জন্য শিখিগা, তুমি আমার জন্য এই জঙ্গলের মধ্যে অপেক্ষা করে আছো? হ্যাঁ গো। জানো তো আজ আমার মনটা খুব খারাপ। ও মা, সে কি? ওমে ওমে, তুমি ঘরে যাও, এই জঙ্গলে একা একা তুমি ঘুরো নে। ঘরে যাও, তুমি ঘরে যাও, ঘরে যাও। তোমার ঘরের লোক চিন্তা করছে নে। যাবো কোন ঘরে? তা তুমি শুনবে না কেন আমার মন খারাপ? আচ্ছা 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 বাপু, বলো বলো, কিসের এত কষ্ট তোমার? তারপরে কিন্তু তুমি ঘরে যাবে আর আমিও ঘরে ফিরে যাব। এসো দেখি, এসো আমার সঙ্গে এসো। এই দেখো, এই দেখো, শ্যামা পুজো জানো তো, কিন্তু আমার এই মায়ের টানে আজ পুজোই হয়নি। দেখেছো বাসি ফুল মালা, একটা পিদিমও চলছে না। ঠিকই তো, পুজো তো হয়নি এখানে। তুমি পুজো করবে? দাও না গো পুজোটা করে। হ্যাঁ, আমি পুজো করবো, আমি পুজো করবো। না 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 গো, আমি পুজো করতে পারবো না। আমি তো রঘুবীরের পুজো করি, মা কালীর পুজো করতে তো আমি জানি নে। আমি পারবো না, আমি পারবো না। তাতে কি হয়েছে তুমিই তো বলো, ভক্তি ভরে ফুল জল দিলেই পুজো হয়। দাঁড়াও দাঁড়াও, আমি তোমাকে ফুল এনে দিচ্ছি। দেখেছ, দেখো কান্ডি, এখন আমি কি করি কি করি এখন? দাদা শুনতে পারলে তো খুব বকাবকি করবে আমায়। বাবা, দাদা আমায় বলেছিল গদাই কালী পুজো শক্তি পুজো অনেক নেম বিধি তার, কালী পুজো নিয়ে যেন কখনো ছেলে খেলা করিস নে। তাহলে তাহলে এখন আমি কি করি? ওরে বাবা, এ যত বিপদ সব আমারই হয়। ওই মেয়ে আমার পথ চিনিয়ে নিয়ে গেছিল, কত উপকার করেছে, তার উপর এখন মায়ের পুজো করতে কইছে। কিন্তু আমি কি বলি ও মেয়েকে, সে তো ছুটলো, সে তো ছুটলো ফুল আনতে, কি বলি এখন তারে আমি? নাও ধরো, এবার পুজো করে দেখি। না বাপু, আমি আমি পুজো করলে কোনো পাপ তাপ হবে না তো? দাদা বারবার কয়ে দিছিল এই কালী পুজো করা খুব শক্ত। আমি তো মন্ত্রতন্ত্র জানি নে, ভুল হলে যদি পাপ লাগে? তোমার কিচ্ছু পাপ হবে না, আমি তো বলছি। তুমি দেখোই না ফুল দিয়ে তোমার অর্ঘ মা নেন কিনা। Thank you.
মা, জয় মা, জয় মা, জয় মা, জয় মা।